গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ দোয়েল ফানবক্স। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। একে উইকেন্ড, তার মধ্যে এত সুন্দর ওয়েদার, বাড়িতে তো বসে থাকাই যাবে না তার জন্য। আর তার মধ্যে ফেসবুক স্ক্রল করতে করতে অপরাজিত বেলাশুরু, বেলাশুরু অপরাজিত, অপরাজিত বেলাশুরু। তার জন্য আর দেরি না করে কালকে টিকিটটা কেটেই ফেললাম অনলাইনে, আর আজকে বেরিয়েই পড়েছি, বেলাশুরু দেখতে যাচ্ছি অতীন্দ্রতে, সাথে দিদিকেও নিয়ে নিয়েছি। আর দেখো তার মধ্যে ম্যাচিং ম্যাচিংও পড়েছি। তো চলো যাই, ব্যারাকপুর চলে এসেছি, আর দু মিনিট হাঁটলেই আমরা হলে পৌঁছে যাব। খুবই এক্সাইটেড, মানে বেলা শেষের এত বছর বাদে বেলা শুরু, সেম স্টার কাস্ট এবং সেম পরিচালক দেখার জন্য খুবই এক্সাইটেড। তো চলো এবার যাই আর মুভিটা দেখে বেরিয়ে তোমাদেরকে বলবো কেমন লাগলো। চলো, মুভি শুরু হওয়ার 15-20 মিনিট আগেই আমরা পৌঁছে গেছিলাম। তোমরা অনেকেই জানো ব্যারাকপুর স্টেশনের সামনে ভালো ভালো লস্যি পাওয়া যায়, আর দেরি না করে একটা ম্যাঙ্গো লস্যি নিয়েই নিলাম। এটা শেষ হলো, দেখে বেরিয়ে পড়লাম, অসাধারণ একটা মুভি, অসাধারণ, মন ছুঁয়ে গেল একদম। আর অভিনয়ে যারা যারা ছিল এই মুভিতে তাদের সম্বন্ধে তো কিছু বলারই নেই, অপূর্ব অভিনয় করেছেন, কিছু বলার নেই, মানে তোমরা পারলে একদিন দেখতে এসো, খুবই সুন্দর মুভিটা, খুবই সুন্দর, মানে গায়ে কাটা দিয়ে উঠছিল আর কি পুরো সিনটাতে। কি দিদি কেমন লাগলো তোর? একটু আধটু কেঁদেছিস মনে হচ্ছে। হ্যাঁ একটু কেঁদেছি, আর তবে খরাজ মুখোপাধ্যায়ের অভিনয় খুব হাসিয়েছে, মানে দারুণ উনি কমেডি করেছেন মুভিটাতে। আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় সত্যি, মানে আর সাথীলেখা সেনগুপ্তর অভিনয় কাঁদিয়ে দিয়েছে, একটু কাঁদবে, মানে একটু ছোটোখাটো ফিলিংস নিয়ে তো মুভিটা, একটু সম্পর্কের ব্যাপার, সবারই কিছু না কিছু মনে পড়বে। একটু মুভিটা সবাই দেখো, পারলে খুব ভালো লাগবে, বাংলা মুভি তো একটা ইমোশন জড়িয়ে রয়েছে, দেখো তোমরা পারলে মুভিটা হলে এসে দেখো, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। বেরিয়েও পড়লাম, টাইমটা খুব বেশি হয়নি, 5:45 বাজে, তো চলো, খুবই খিদেও পেয়েছে। তাছাড়া চ দিদি কিছু খাওয়াবি, একটু কিছু ঘুরে ঘোরাঘুরিও করে নেবো, তার সাথে খাওয়া দাওয়াও সেরে নেবো। চলো দেখি কোথায় যাই।
ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে এসেছি। যাই হোক, আজকের দিনটা আমার খুবই ভালোই কাটলো, সিনেমা দেখে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এই জাস্ট ঢুকলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করলাম না, আফটার অল এডিটটা তো আমাকেই করতে হবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে, তার সাথে সাবস্ক্রাইবও করতে হবে, আর তার পাশে থাকা বেল বাটন দিয়েও কিন্তু ক্লিক করে দিতে হবে। তো সাথে থেকো, পাশে থেকো, আরও কিন্তু এই সপ্তাহে নতুন নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে আসতে চলেছি, তো তার জন্য সাথে থাকতে হবে এবং পাশে থাকতে হবে। বাই বাই, লাভ ইউ অল।